নমস্কার। বেশ কয়েক সপ্তাহের বিরতির পর ফিরে এলাম গল্পালাপের 41তম পর্ব নিয়ে। আজ আপনাদের জন্য রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভৌতিক কাহিনী বিপিনবাবুর চশমার শ্রুতি নাটক। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাশ ও তন্ময়। চলুন শুনি বিপিনবাবুর চশমা। পলাশপুর রেল স্টেশনে রাত্রি 2:10 একটা ট্রেন থামে। অত রাতের ট্রেন বলেই হয়তো পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 লেটও থাকে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12:00 মধ্যে স্টেশনে চলে এল। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই, বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে বেশ ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পানবিড়িওয়ালারাও ঘুমোয়। রতন একখানা বই খুলে পড়ছে। এই সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকল, পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা আর মাথায় অল্প টাক। লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন। সে আবার বই পড়তে লাগল। একটু পরে লোকটি গলা খাঁকার দিয়ে রতনের কাছে এসে বসে পড়ল। আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বসুন বসুন না। যদিও মনে মনে সে একটু অবাকই হল, এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন? লোকটি বলল, আসলে রাত্রির বেলা একা একা থাকতে আমার ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমারি কোর্টের জজ ছিলাম। এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো। জজদের কত ক্ষমতা, ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি, কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয় জানো? অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটি সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, খাবে? রতন দুদিকে মাথা নেড়ে বলল, না আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধ তার খারাপ লাগে, কিন্তু এখন ওই গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে সে চেয়ে রইল। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটির খুব শক্তপোক্ত চেহারা, বেশ লম্বা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা, রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বীভৎসভাবে, একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাদু করে দিয়েছে। লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ, বারবার বলছে যে পুরো ব্যাপারটাই সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে নাকি দোষ চাপিয়েছে। তা এমন কথা তো অনেকেই বলে। 7 লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে
একটা রক্তমাখা জামাও পাওয়া গেছে। তা নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কাঠ গড়া ধরে একেবারে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জাজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ, আমি তোমায় ছাড়ব না, একদিন না একদিন ঠিক এসে তোমায় আমি গলা টিপে মারব, আমার হাতেই তুমি মরবে। রতন জিজ্ঞেস করল, লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায় শুনেছি। বিপিনবাবু বলল, নকুল ছাড়া পায়নি, আপিল করেছিল, সুবিধা হয়নি, এক বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই তাকে পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি, আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি তাও। রতন বলল, তার মানে সে মরে গেছে, তবু কি করে? বিপিনবাবু বলল, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে, দুবার আমার গলা টিপে ধরেছে। রতন এবার বেশ হেসে উঠল, ভূতের গল্প, আপনি ভূতে বিশ্বাস করেন বুঝি? বিপিনবাবু বিমর্ষভাবে বলল, আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায় নেই। তিনবার সে আমায় আক্রমণ করেছে, অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি, রাত্রিরে আমি একা একা কোথাও যাই না, নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে। রতন বলল, এখানে ভূত আসবে না, আপনার চিন্তা নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন একটা খুঁজতে লাগলো, আপন মনে বলল, চশমাটা কোথায় রাখলো? রতন বলল, ওই পাশের চেয়ারে রেখেছেন। বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখ লাগিয়ে বলল, আসলে চশমা ছাড়া কিছুই দেখতে পাই না, একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি করে খারাপ হয়ে গেছে যেন। এই সময় আরেকজন লোক ঢুকল, রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই, এবং সে বসল গিয়ে দূরের একটা চেয়ারে। বিপিনবাবু খানিকটা ফিস ফিস করে বলল, সাবধান, এও হতে পারে। রতন জিজ্ঞেস করল, তা আপনার সেই নকুলের বয়স কত ছিল? বিপিনবাবু বলল, 42। রতন বলল, তা এর তো বেশ অল্প বয়স, 30-এর বেশি হবে না। বিপিনবাবু আবার বলল, তাতে কি, নকুলের আত্মা ও শরীরে ঢুকে পড়তে পারে। রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আড় চোখে তাকালো, নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্য করে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে পড়তে পারেন। রতনের অবশ্য ঘুমোনোর কোনো ইচ্ছে নেই, সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাবার জন্য উঠে দাঁড়ালো, সেদিকে কয়েক পা গিয়েই ঝপ করে পড়ে গেল মাটিতে, মুখ দিয়ে গুঁ গুঁ শব্দ করতে লাগলো, মৃগী রোগীদের যেরকম হয় ঠিক সেরকম। রতন লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখন এরকম শব্দই করে যেতে লাগলো। রতন বলল, আচ্ছা, ঘাবড়াবেন, আপনার চোখে মুখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির জ্ঞান ফিরে এলো, কটমট করছে তার চোখ দুটো, বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর্ত কণ্ঠে বলতে লাগলো, রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয়?
এই নিরীহ চেহারা লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করে রয়েছে। রতন পিছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করল। অমনি লোকটা বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিক দিয়ে আচমকা এক ধাক্কা মারল রতনকে। তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আঁকু পাকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গিয়েছে। ভূতের সঙ্গে কি করে লড়বে সে একা? সে কাতর গলায় বলল, আমায় কেন মারছ? আমি তো কোনো দোষ করিনি। লোকটা অমনি হাত আলগা করে বলল, লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতো ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপরে বাপ, খুব জোর বাঁচা গেছে, দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে, সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল, মানি ব্যাগও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভূত টুত কিচ্ছু নয়। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে। আর দস্তাদস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগ। মানি ব্যাগে যদিও বেশি টাকা ছিল না, কালো ব্যাগটায় ছিল প্রায় 50,000 টাকা। শীঘ্রই তার দাদার মেয়ের বিয়ে, বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাতে দিয়ে পাঠাচ্ছিলেন। বিপিন চৌধুরী আসলে ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে যে কে কত টাকা তোলে। রতন যে আজ এই ট্রেনে কলকাতায় যাবে তা কোনো রকমে সে জেনেছে। এখন কি হবে? এখন তো ওদের ধরা অসম্ভব, নিশ্চয় মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে তবে একটা খবর দিতে হবে, তাতেও কি কিছু লাভ হবে? রতনের মনটা খুব ভেঙে গেল। নজরে হঠাৎ পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে সে দাঁড়াল। ট্রেন আসার আর দেরি নেই, তাই স্টেশনও জেগে উঠেছে। রতন দেখল এক জায়গায় একটা ছোট খাটো ভিড়, লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। সে দৌড়ে গেল সেদিকে, আবার চমকে উঠল। মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগটা। একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে। দুজন লোক তার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটা সত্যি কথাই বলেছিল, চোখে ভালো দেখতে সে পায় না, তাই অচট খেয়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো, সে চোখ মেলে তাকালো। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকলজত সাহেব, তোমার সত্যিকারের নামটা কি এবার বলো তো। লোকটি হাউ মাউ করে কেঁদে উঠে বলল, আমার নাম নকুল বিশ্বাস, আমাকে যাই শাস্তি দাও, ফাঁসি দিও না। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভৌতিক কাহিনী বিপিন বাবুর চশমার শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময় ও তিতাস। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব গল্পালাপের নতুন এক পর্বে। নমস্কার।